ভিনেশ ফোগটা তাকেও যৌন নিগ্রহের অভিযোগ। সেই অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি, অথচ তিনি একজন আন্তর্জাতিক মানের কুস্তিগির, যিনি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেন, কুস্তির ম্যাচে ধরাশায়ী করেন প্রতিপক্ষ কুস্তিগিরকে কখনো কখনো। সুতরাং আমরা যে মার্শাল আর্টের কথা বলছি আত্মরক্ষার অস্ত্র হিসেবে, সেগুলো ফুলপ্রুফ নয়। সত্যি বলতে, একাধিক দুর্বৃত্ত আক্রমণ করলে কুস্তি, ক্যারাটে, কুংফু কিছুই কি আর কাজে লাগবে সেভাবে? একমাত্র ব্রুসলির নানচাকু কাজে আসতে পারে, কিন্তু সারাক্ষণ হাতে নানচাকু নিয়ে কারো পক্ষে ঘুরে বেড়ানো তো মোটেই সম্ভব নয়। আর জি করের ট্রেনি MD মেয়েটিকে একাধিক জন ধর্ষণ করেছে, সে যদি কুস্তিগিরও হতো পারত কি নিজেকে বাঁচাতে? ক্যারাটে ব্ল্যাক বেল্ট হলেও কি পারত লড়তে একাধিক স্বর্ণরূপী ধর্ষকের সঙ্গে? আর ধর্ষকটিও যদি মার্শাল আর্টে দক্ষ হয়, একটি মেয়ে তো আর সত্যি সত্যি দশপ্রহরণধারিণী দুর্গা নয়। আসলে শেষ হয় না কেন জানেন? ছোট থেকে ছেলেদের বলা হয় না ছেলে হয়ে তুমি মাথা কিনে নাওনি? ছেলেদের মায়েদের কিছু ভাবার আছে। মায়েরা আবার কি করলো, মায়েদের কি দোষ বলে এড়িয়ে যাবেন না? পুত্র সন্তান লাভ করে আহ্লাদে গলে যাবেন না? আপনার মেয়ে না থাকলেও আপনার অনেক প্রিয়জনের কন্যা সন্তান আছে, যারা আপনার ছেলের চেয়ে কিছুমাত্র কম আদরণীয় নয়। তাদের নিরাপত্তার কথাটাও ভুলে যাওয়া কোনো কাজের কথা নয়। আপনার সবেধন নীলমণিকে নিয়ে এত বেশি আধিক্ষেতা করবেন না যাতে সে ধরাকে সরাজ্ঞান করে। পুরুষ নয়, তাকে হিউম্যান হিসেবে বড় করুন। করেন না অনেকেই। তুই তো পুরুষ মানুষ, তুই হাতে চুড়ি পরে থাকিস না, এ কথা বলে পৌরুষ যে ভীষণ গর্বের বিষয় তা জানানো ঠিকা কোনো কোনো মা নিয়ে ফেলেন দায়িত্ব নিয়ে, আর তাতেই গোলমালের সূত্রপাত। পৌরুষ আর পুরুষাঙ্গ যে সমার্থক নয় তা না বোঝাতে পারাই আসলে সব কাণ্ডের মূল। আর মনে রাখবেন, অন্যায় আপনার ছেলেও করতে পারে, চোখে ঠুলি পড়ে থাকবেন না। আপনি কিভাবে ছেলেকে বড় করেছেন তার উপর নির্ভর করছে অনেক মেয়ের শারীরিক মানসিক সুস্থতা। কখনো বলেছেন কোনো মেয়ের সঙ্গে ইতরামি করলে আমার মোয়ারা মুখ দেখবি? বলেছেন কি? নাকি চূড়ান্ত প্রশ্রয় আপনাকে ভাবাচ্ছে ওর মাথা খাচ্ছে ওর ক্লাসের মেয়েগুলো? একটি মেয়ে যত খারাপই হোক তার রেপিস্ট হওয়ার ক্ষমতা নেই। সে আপনার ছেলেকে আর যাই করুক ধর্ষণ করতে পারবে না। অন্তত আরজিকর কাণ্ডের মতো, নির্ভয়া কাণ্ডের মতো ঘটনা কখনো কোনো ছেলের সঙ্গে ঘটতে পারে না। নির্ভয়া কাণ্ডে তার পুরুষ বন্ধুটিও সঙ্গে ছিল, কিন্তু সে কি ধর্ষিত আর খুন হয়েছে? মনে রাখবেন, বেশি প্রশ্রয় পেতে পেতে এমন একদিন আসবে যেদিন সে কথাও ভুলে যাবে যে আপনি তার মা। সেদিন কিন্তু আপনাকেও সে ছেড়ে কথা বলবে না। পৌরুষ আর পুরুষাঙ্গ যখন এক হয় তখনই সেই সময় যখন শুধু মেয়েরাই নয় মায়েরাও ধর্ষিত হতে পারেন। যৌন ভুভুক্ষা আপনার পুত্রের কাছে একদিন আপনি মা না হয়ে যোনি হয়ে উঠতে যেতে পারেন, বিলক্ষণ পারেন। রেপিস্ট মানে রেপিস্টি, রেপিস্ট বা ধর্ষক বাবা নয়, ছেলে নয়, বন্ধু নয়, স্বামী নয়, সে ধর্ষক। যাকে ধর্ষক হওয়া থেকে বাঁচাতে পারে তার মা বাবার শিক্ষা, গ্রুমিং। হ্যাঁ, বিলক্ষণ পারে। একটি ডাক্তার ট্রেনি মেয়েকে সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ করে হত্যা করে একাধিক পুরুষ, এই পুরুষদের আপনি বা আপনারা মতো কেউ লালন পালন করেছেন, তাদেরকে পুরুষ করেছেন, মানুষ করেননি। লেখা আমার দিদি, অত্যন্ত শক্তিশালী লেখিকা, যার কলম তরোয়ালের মতো, কাজলি বসু দিদি, অসম্ভব সুন্দর লিখেছেন। আজকে সত্যি আমাদের খুব দুঃখের দিন, আজকে ভীষণ খারাপ লাগছে সেই মেয়েটার জন্য, তার বাবা মার জন্য। সত্যি পুরুষের, শুধু পুরুষ হলেই চলবে না, মানুষ হতে হবে।
নমস্কার, ভালো থাকবে।